আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো। এখানে আমি ট্যাংরা মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিচ্ছি তেল। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছের ঝোলটা আসলে মূলত শীতের দিনে ভালো লাগে নতুন ধনে পাতা দিয়ে। তো শীত নেই বলে যে ট্যাংরা মাছ খাওয়া হবে না তা তো না, তো এই জন্য ধনে পাতা ছাড়াই ট্যাংরা মাছের ঝোল রান্না করছি। ধনে পাতাটা আমার কাছে সবসময়ই বরাবর ভালো লাগে, কারণ ওটা হচ্ছে যে কোনো খাবারের একদম স্বাদ বৃদ্ধি করে, ওটা ঘ্রাণটার জন্য বেশি ভালো লাগে আর কি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আমি এটা একটু ভেজে নিব। তো ভিউয়ার্স, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি মরিচের গুঁড়ো অল্প দিলাম, কারণ আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি বেশি, তাই আমি অল্প পরিমাণের মরিচের গুঁড়ো দিলাম। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। এটা টমেটো পেস্ট। টমেটো সংরক্ষণ পদ্ধতি আমি আপনাদের আগে দেখিয়েছি। তো যারা এখন আমাদের টমেটো সংরক্ষণ পদ্ধতিটা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসুন এবং টমেটো কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা দেখে নিন। তো আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। আমি এটা ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের জন্য মূল্যবান, আমাদের ভিডিও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। সুতরাং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি বেশ খানিকক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে কোনো খাবারের স্বাদ বৃদ্ধি করে ভালো করে মশলাটা কষানোর উপরেই নির্ভর করে। তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, আমি একদম শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছগুলো দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। আমি মশলাটার সাথে ভালো করে মাছটা একদম মিশিয়ে নিয়েছি। পর্যায়ে আমি ঢাকা দিয়ে একদম, দেখতে পাচ্ছেন একদম মশলাটা শুকনো শুকনো করে মাছটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে যতটা পরিমাণে আমার জল দেওয়ার দরকার, পানি দেওয়ার দরকার, আমি ততটা দিয়ে দিচ্ছি। আমি বেশ খানিকটাই পানি দিলাম, কারণ আমি এটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর মূলত শিং মাছ, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে বাইং মাছ, এগুলো হচ্ছে আপনার ঝোল রান্না করলেই বেশ ভালো লাগে। তো আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে তো খান। তো আশা করি এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি বেশ খানিকটা পানি দিয়েছি। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
তো আমি এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। ফাইনালি হয়ে গেছে আমাদের রান্না করা, আমার রান্না প্রায় শেষ, তো আমি পরিবেশনের জন্য বেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা বাসায় তৈরি করে খাবেন। ধন্যবাদ।